টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা নিয়মিত যে সমস্ত আপনাদের সাধারণ জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত বিষয় রয়েছে সেসব নিয়েই আলোচনা করে থাকি, এবং বিশেষজ্ঞরা আপনাদের এই সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দেন। সুতরাং আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেখানে ফোন করে জানাতে পারেন আপনাদের মতামত, এছাড়াও অংশ নিতে পারেন আমাদের ফেসবুক পেজে। জনাব মাহফুজুর রহমান, আমরা জানি যে এই সপ্তাহটা আসলে ইমিগ্রান্টদের জন্য খুবই একটা ক্রিটিক্যাল সপ্তাহ আসলে বলা যেতে পারে, কারণ সুপ্রিম কোর্ট থেকে দুটি পাবলিক চার্জের রায় এসেছে, যেটা আসলে নতুন অভিবাসী যারা, নতুন যারা ইমিগ্রান্ট, তাদের জন্য তাদেরকে অনেকখানি শঙ্কায় ফেলেছে। এই দুটি অভিযোগ আইন সম্পর্কে যদি বলেন, যে বলা হচ্ছে যারা গ্রিন কার্ড হোল্ডার তারা আসলে কোনো রকম নিতে পারবেন না, যেই সরকারি যে সমস্ত সাপোর্ট সিস্টেম রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, নিতে পারবেন না তা না, নিলে পরে তাদেরকে পরবর্তীতে গিয়ে আসলে সমস্যায় পড়তে হতে পারে, এমন একটি রায় এসেছে। রাইট, এটা এক কথা, এটা যে পাবলিক চার্জ যা বিষয়ে যে এটা রায়, মানে কি আপনার সুপ্রিম কোর্টে যেটা গিয়েছিল গভর্নমেন্ট, এটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, সেটা হচ্ছে আপনার গত বছর অগস্টে কিন্তু গভর্নমেন্ট যেটা পাবলিক চার্জের যে রুল, নতুন রুল জারি করেছিল। আগেও ছিল পাবলিক চার্জের বিষয়টি ইমিগ্রেশনের সাথে সবসময় সম্পৃক্ত ছিল, কিন্তু আগে এটা খুব লাইটলি অ্যাপ্লাই হতো। কিন্তু গত অগস্টে আপনার গভর্নমেন্ট পাবলিক চার্জের যে নতুন রুল জারি করেছিল, এতে করে গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে এটা খুব শক্তভাবে তারা নিয়ম জারি করেছে। ওটার বেসিক রুল ছিল, যদি কেউ পাবলিক চার্জ হবে এরকম সম্ভাবনা আছে, হ্যাঁ, তা এবং কেউ যদি লাস্ট 36 মান্থের মধ্যে 12 মাসে কখনো কোনো পাবলিক চার্জ নিয়ে থাকে, পাবলিক কোনো বেনিফিট, যেটা পাবলিক বেনিফিট বলতে গভর্নমেন্ট কিন্তু এখন মেডিকেডটিও ইনক্লুড করে দিয়েছে, যেটি কি না আগে ছিল না, বর্তমান রুল এটা ছিল না, যে কেউ যদি মেডিকেড নিয়েও থাকতো স্টিল আপনার এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারতো, গ্রিন কার্ড পেতে পারতো। তো সেটির এগেনস্টে একটি মামলা ছিল আপনার, যেটা আপনার আমেরিকান লিবার্টি, আপনার যেটা এনজিও, তারা একটা মামলা করেছে। করার ফলে গভর্নমেন্ট এটার মামলার ওখানে একটা যে আপনার কোর্ট অফ আপিল থেকে একটা ইনজাংশন ছিল যারা মামলাকারী তাদের পক্ষে, যে এটা আর প্রয়োগ করা যাবে না এটা। কিন্তু গভর্নমেন্ট ওই সিদ্ধান্তের অ্যাগেনস্টে সুপ্রিম কোর্টে তারা গিয়েছে। ওখানে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যাগরিষ্ঠ, যেটা 4-5/4, যেটা গভর্নমেন্টের পক্ষে এখন যেটা রায় দিয়েছে যে এটা গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে পারবে যতক্ষণ পর্যন্ত মামলা চলে, সেটিই কিন্তু আসছে। এটা আসলে সংখ্যায় ফেলেছে, এবং পরবর্তীতে গ্রিন কার্ড পাওয়া, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে এটা মোস্টলি, এই লটা মোস্টলি হচ্ছে গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে, যারা কিনা গ্রিন কার্ড আবেদন করবে। এখানে আবার কিছু এক্সামশনও আছে এই পাবলিক চার্জের রুলে, যারা গ্রিন কার্ড পাবে অন্য আরও কিছু স্পেশাল ক্যাটাগরি, ফর এক্সাম্পল যারা ইউ ভিসা, টি ভিসা এবং অ্যাজাইলি থেকে গ্রিন কার্ড নিতে যাবে, তারা যদি মেডিকেড এবং অন্য কোনো বেনিফিট নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাবলিক চার্জের এই রুল অ্যাপ্লাই হবে না। ওকে, এটা একটু আমরা শুনবো, আর একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। কিন্তু আমাদের সঙ্গে দুজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জুবের আহমেদ, ব্রঞ্জ থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমি ডিসেম্বরের 16 তারিখে সিটিজেনশিপ টেস্ট পরীক্ষা দিয়েছি এবং উত্তীর্ণ হয়েছি। 1.5 মাসের মতন হয়ে গেছে, এখনো অতে ডেট আসে নাই। তো অ্যাকচুয়ালি কতদিন লাগে এইটা এইটা আসতে? আর আমি পরীক্ষা দিয়েছি নিউ জার্সিতে,
জি, আপনাকে অনেক ধন্যবাদ। এটি যেটা সিটিজেনশিপ সম্পর্কিত প্রশ্ন, এটি হচ্ছে সাধারণত কি যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় কংগ্রেচুলেশন দিয়ে একটা চিঠি দেওয়া হয় আপনার সিটিজেনশিপ এক্সামের পরে, ওটি সাধারণত দেখা যায় দুই সপ্তাহের মধ্যে, মানে একদম আর্লিয়েস্ট টাইম দুই সপ্তাহের মধ্যে সাধারণত আপনার ওথ লেটার চলে আসে। ক্ষেত্র বিশেষে দেরি হয়, ওটা ম্যাক্সিমাম আপনার 120 days অপেক্ষা করতে হয়। সুতরাং 120 days। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। এখন গত নভেম্বর থেকে আমার কেস দেখাচ্ছে যে মাই কেস ইজ রেডি ফর টু বি শিডিউল ফর ইন্টারভিউ এন্ড টাইম। তো এখনো এটা এভাবে দেখাচ্ছে, মানে এটা কি কোনো তাড়াতাড়ি হওয়ার কোনো সুযোগ, মানে কী করতে পারি, আমি কি ফোন করলে হবে না কি ইমেল করতে পারি? আমার আরেকটা প্রশ্ন হলো, আমার এর মধ্যে দুইবার আমার ঠিকানা পরিবর্তন করেছে, অ্যাড্রেস চেঞ্জ করেছে। সেই অ্যাড্রেস যদি আবার এখন আমি যদি নতুন বাসায় যাই, তো অ্যাড্রেস চেঞ্জ এবার বারবার চেঞ্জ করলে কি কোনো সমস্যা হয় কিনা, বা এটার জন্য আমার কি লেন্দি হইতে পারে কিনা, অথবা আমার অ্যাড্রেস যদি না করি সমস্যা হবে কিনা, এগুলো একটা। আর হলো সাধারণত কন্ডিশন রিমুভের অ্যাপ্লিকেশনটি 18 মাস থেকে 2 বছর সময় লাগে, সেই হিসেবে বলা যায় খুব শর্ট টার্মের মধ্যেই কিন্তু ওরা একটা ইনফরমেশন আপডেট করেছে যে ইন্টারভিউ স্কেজুল করবে। তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেক সময় USCIS-এর ওয়েবসাইটে আপনার ইন্টারভিউ স্কেজুল করবে এরকম অনেক আপডেট দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় 1 মাসও হয়, আবার 3-4 মাসও লাগে। ইদানিং বোধ হয় একটু স্লো হয়ে গেছে সবকিছু আপডেটগুলো। রাইট, হ্যাঁ, ওটা দেখা যায় ক্ষেত্র বিশেষে অনেকগুলো। রাইট, হ্যাঁ, এটা এটা তো চলছেই আপনার স্লো। ইভেন এই যে আপনার বর্তমান সরকার আসার পর থেকে, অনেক অনেক ইভেন অনেক কেসে দেখা গিয়েছে যে দেখা ইচ্ছাকৃত আপনার অনেক সময় ডিলের একটা ভাব মানে প্রকাশ পেয়েছে, পেন্ডিং রাখা হয় এরকম। কিন্তু আইন তো আছে যে আপনার 2 সপ্তাহ অন্তর প্রত্যেকটার আপডেট থাকে। হ্যাঁ, অবশ্যই। ইভেন যদি আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনে ওদের যে এই নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, দেখা যায় অনেক অ্যাপ্লিকেশনে হোল্ড করে রাখে টাইম ফ্রেম, তো ওইটার অ্যাগেনস্টে আপনার আপনার ফেডারেল কোর্ট আছে, এখানে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ওখানে সু করা যায়। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, একটা দেখা যায় আমার এক ক্লায়েন্টের গ্রিন কার্ড, উনি আজালাম বেসিসে আপনার গ্রিন কার্ড আবেদন করেছিল, 2 ইয়ার্স ধরে কোনো আপনার আপডেট ছিল না, ইভেন 2 ইয়ার্স, এবং দেখা যায় USCIS-এর যে ওয়েবসাইটের যে ওদের যে টাইম ফ্রেম ছিল ওটা থেকে অধিক হয়ে গেছিলো। তারপর আমার ক্লায়েন্টের যেটা অ্যাডভাইস করলাম যে ঠিক আছে একটা ফেরার করে ইয়ে করা যায়, কেস করা যায়, এটা ম্যান্ডামাস যেটা রিট করা যায়, তো আমরা ওটা করেছি। উইদিন 2 আপনার উইক্সের মধ্যে গভর্নমেন্টের যে রিপ্লাই দেওয়ার কথা, সেটা রিপ্লাই দেওয়ার আগেই দেখা গিয়েছে নতুন করে মেডিকেল কল করেছে, দ্যাট মিনস দে উইল ইস্যু গ্রিন কার্ড। সো ওইটারও প্রক্রিয়া আছে যদি সর্বশেষ, বাট এটা এক্সপেন্সিভ, আপনার কস্ট ইফেক্টিভ, লয়ার হায়ার করতে হবে, পে করতে হবে, বা অতটুকু পর্যায়ে যাওয়া কারো উচিত না, মানে হবেও না, উচিত হবেও না। আমাদের যে দর্শক প্রশ্ন করেছিলেন তার আরও 2টি প্রশ্ন। রাইট, অ্যাড্রেস চেঞ্জ, এটা যারাই এদেশে নন সিটিজেন আছে, যারাই আমেরিকাতে আছে, প্রচুর লোকজন আছে যারা নন সিটিজেন, গ্রিন কার্ড ধারী এবং অন্যান্য বিভিন্ন স্ট্যাটাসে, আইনত সবারই কিন্তু যখনই আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন, উইদিন 10 ডেজ আপনার এই অ্যাড্রেস চেঞ্জটি আপনার ইমিগ্রেশনকে জানাতে হবে। এটা আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম আছে, ওই ফর্মটি ফিল আপ করে অনলাইনেও দেওয়া যায় এবং বাই মেলও করা যায়। তো অ্যাড্রেস চেঞ্জ করলে কেসের সাথে কোনো ইফেক্ট নাই, বরঞ্চ উনি ওনার যে আপডেট হবে সেই আপডেটটি উনি সঠিক সময় এবং সঠিকভাবে পেয়ে যাবে। রাইট, রাইট। সুতরাং এবং 3 নম্বর, আর পাবলিক চার্জ যেটা, সেটা পাবলিক চার্জে উনি যেহেতু কন্ডিশন রিমুভ, পাবলিক চার্জে কিন্তু এনে স্পেসিফিকলি শুধুমাত্র যারা গ্রিন কার্ড নিতে যাবে, ইভেন পাবলিক চার্জ কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনও কিন্তু প্রযোজ্য হবে না। কিন্তু যারা অলরেডি গ্রিন কার্ড পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না? তাদের ক্ষেত্রে আপনার সেরকম ডাইরেক্ট কোনো সেরকম ইয়ে নাই, ইন্ডিকেশন নাই, এটা শুধুমাত্র যারা গ্রিন কার্ড নিতে যাবে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে। অন্য যারা গ্রিন কার্ড পেতে পারেন বা পেতে যাচ্ছেন, পেতে যাবে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হবে না। আমার মনে হয় যারা গ্রিন, যারা এখনো
পূর্ণ নাগরিক হননি, মানে নাগরিকত্ব যারা এখনো পাননি, যারা শুধুমাত্র গ্রিন কার্ড নিয়ে আছেন তাদেরকেও আসলে না, এটা কিন্তু আমি যেটা রুল পড়েছি যেটা স্পেসিফিকভাবে বলা আছে, যারা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট জন্য আবেদন করবে সেই সেটা সেই অ্যাপ্লিকেশনে তাদেরকে পাবলিক চার্জ দিয়েছে, এই কারণে তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করতে পারবে না। ওকে রাইট, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এটা যারা গ্রিন কার্ড পেতে যাবে স্পেসিফিকলি গ্রিন কার্ড এবং ফ্যামিলি বেস সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা। যেমন ধরেন আপনি যখন নাগরিকত্ব দেয়া হয় সেই সময় তার এই এখানে অন্তত 5 বছর তো থাকতেই হয় তাই না, সেই 5 বছরে তার কর্মকাণ্ড এক ধরনের ইভ্যালিউট করা হয়, সেখানে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন সেটিও যেমন গণ্য করা হবে, সব কিছু এটার সঙ্গে ইনক্লুডেড। আমি দু একজন লয়ারের কাছে শুনেছি, তারা বলছিলেন যে যদি আপনি এখন গ্রিন কার্ড পাওয়া অবস্থাতে এখানে থেকে যদি এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ওই নাগরিকত্ব নেওয়ার সময় তারা এটিকেও আসলে বিবেচনায় নেবে যে আপনি দেশের জন্য বোঝা হয়েছিলেন কি ছিলেন না। এটার সাথে আমি দ্বিমত, কারণ আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে স্পষ্ট বলা আছে এটা ন্যাচারালাইজেশন সার্টিফিকেটে এটা প্রযোজ্য হবে না, আর আপনি যদি পাবলিক চার্জ নিয়ে থাকেন, আপনি যে স্পন্সর দিয়েছেন, আপনি যে প্রমিস করেছেন যে আপনি কোনো পাবলিক সুবিধা নেবেন না, সেই কারণে আপনার যে স্পন্সর এবং আপনি যে আপনাকে যে দেশে স্পন্সর করেছে তার এগেইনস্টে গভর্নমেন্ট যেতে পারে। জি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। মনে করি আমি একটু মাহবুবের সাথে কথা বলতেছিলাম। বিবিএনকে অনেক ধন্যবাদ, মাহবুবকে খুব সুন্দর করে উনি উপস্থাপন করে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হলো আমার অ্যাসাইলামের অ্যাপ্রুভ হয়েছে 2018 সালে, আমি আমার ফ্যামিলির জন্য পিটিশন করেছি অ্যাসাইলি পিটিশন, এখন দেখাচ্ছে কেস ওয়াজ সেন্ট টু দি ডিপার্টমেন্ট অফ স্টেট, সো এটা কতদিন লাগতে পারে বিষয়ের জন্য। আর একটা প্রশ্ন হলো অ্যাসাইলাম দারিদ্র আমার পরিবারকে ঢাকা ভিসা অফিসে ভিসা ফি দিতে হবে কিনা। জি অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন করেছে, যারা অ্যাসাইলাম গ্রান্ট হয় তাদের ফ্যামিলির জন্য আবেদন করে, সেটা অ্যাসাইলি ফ্যামিলি মেম্বারের জন্য আবেদন করে থাকে, তো সেক্ষেত্রে উনি যেটা বলছে যে এটা ডিপার্টমেন্ট অফ স্টেট, দ্যাট মিন্স হচ্ছে ওনার ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে সেটা ডিপার্টমেন্ট অফ স্টেট মানে হচ্ছে এনবিসির কাছে সেটা ট্রান্সফার হয়েছে, তো এই ক্ষেত্রে এনবিসি যেটা করবে ওনার অ্যাপ্লিকেশনটি সরাসরি ঢাকা এমবিসিতে পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে ভিসা ফি দিতে হবে না, সেটা এমবিসি তখন ওই ফাইলটি পাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করবে, ইন্টারভিউ স্কেডিউল করবে এবং ওদেরকে ভিসা নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। ওকে, তার মানে আসলে অ্যাসাইলাম জন্য যারা ফ্যামিলি মানে যারা ফ্যামিলির জন্য আবেদন করেন তাদের আসলে আর ওখানে ভিসা ফি লাগে না। রাইট, এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে বোধহয় আরো দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, কে আছেন, নাম এবং পরিচয় বলুন এবং প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম শাহ, আমার প্রশ্নটি হলো লয়ার সাহেবের কাছে, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, 12 বছর হয়েছে এবং সে তার পরিবার এবং ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, এখন সমস্ত প্রক্রিয়া শেষ, কাগজপত্র জমা দেওয়া, ফি জমা দেওয়া, এভিডিভিজুয়াল সাপোর্ট, এভরিথিং, পিকচার সব কিছু দিয়ে দিছি, এখন আমরা আশা করতেছি হয়তো আগামী মাসে ফেব্রুয়ারি বা মার্চে ফুল ফ্যামিলির ইন্টারভিউ হবে, ইন দ্য মিনটাইম এই মাসের 17 তারিখ আমার ভাই মারা গেছেন, এখন কি তার পরিবারের সদস্যরা ভিসার জন্য এমবিসিতে গেলে ভিসা দিবে না অ্যাপ্লিকেশনটা এখানে থেমে যাবে? জি, খুবই দুঃখজনক একটা পরিবারের জন্য এইভাবে একটা লস হওয়া, তো সেক্ষেত্রে আসলে যদি বেনিফিশিয়ারি এবং পিটিশনার ভিসা ইস্যু হওয়ার আগ পর্যন্ত এবং অ্যাপ্রুভ হওয়ার পরে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা অটোমেটিক রিভোক হয়ে যায়, তো এক্ষেত্রে যেটি করবে ওনাদের যেটা করা উচিত, যেটা এমবিসিকে জানানো উচিত যে মারা গিয়েছে, তখন অ্যাপ্লিকেশানটি তারা রিটার্ন করবে USCIS-এ, ওখানে যখন রিটার্ন করবে তখন একটা সুযোগ দিবে আপনাকে এটা হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করার জন্য, অ্যাপ্লিকেশানটি ফুল বাতিল করার আগে USCIS-এ একটা চিঠি দিবে যেটা আপনারা হিউম্যানিটেরিয়ান রিকোয়েস্ট করতে পারেন, যেটা আপনার এই ফ্যামিলি মেম্বার যেটা মারা গিয়েছে এখন যাতে ওর ডেরিভেটিভ যারা আছে তাদেরকে ভিসা ইস্যু করার জন্য, তো সেই ক্ষেত্রে ওই সময়টুকু তো উনি তারা আবেদন করলে হয়তো বা বাকি যারা মেম্বার আছে ভিসা পেতে পারে। জি জি, আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপনি একটু জোরে বলুন। জি আমি ফারজানা বলছি, হাওয়াই থেকে। জি বলুন, শুনতে পাচ্ছি। জি আমার আমার একটা প্রশ্ন ছিল মাসুদুল সাহেবের কাছে, আমার আব্বা গত বছর মার্চের 30 তারিখ
ইউএসএতে আসছে, তো পরে ওই 4 মাসের মতো থেকে জুলাই 24 তারিখ উনি বাংলাদেশে চলে গেছে। এখন উনি কতদিন থাকতে পারবে বাংলাদেশ উইদাউট পারমিশন ছাড়া? আরো একজন দর্শক আছেন, কে আছেন এবং নাম পরিচয় বলুন এবং প্রশ্ন করুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমি নারজুস বলতেছিলাম। জি বলুন। জি বলুন। আমি নভেম্বরে পরীক্ষা দিয়েছিলাম সিটিজেনের, কিন্তু আমাকে মানে উত্তীর্ণ হয়নি আর কি। তা আবার আমাকে ফেব্রুয়ারিতে ডেট দিছে আমেরিকান গভর্নমেন্ট, আর আমেরিকান হিস্ট্রি সম্বন্ধে একটা চিঠি আসছে যে এইটার জন্য পরীক্ষা নেবে আর কি। তা আমাকে 100টা প্রশ্ন পড়তে হবে নাকি শুধু এই দুটা পড়লেই হবে? রিডিং, রাইটিং আন্ডারস্ট্যান্ডিং, হয়তোবা উনি রিডিং রাইটিং আন্ডারস্ট্যান্ডিং পার্ট পেয়ে গেছে, ওরা যখন দ্বিতীয়বার কল করবে তখন আপনাকে সবগুলো টেস্ট করবে না, যে পার্টিতে আপনি উত্তীর্ণ হতে পারেননি শুধুমাত্র সেই পার্টি টেস্ট করবে। এই জন্য ওনাকে স্পেসিফিক বলেছে উইল টেস্ট ইউ অনলি আমেরিকান গভর্নমেন্ট হিস্ট্রি। জি, এবং পড়াশোনার জন্য 100 কোশ্চেনই ওনাকে প্রিপারেশন, পড়াশোনার জন্য আপনি নিয়মিত টিভিও দেখতে পারেন, কারণ এখানে আমেরিকার ইতিহাস, রাজনীতি এগুলি সবই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? আমি মোহাম্মদ মকসুদুল ইসলাম, এলমাস থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানকার সিটিজেন, আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লিকেশন করছি, এখন ওনাদেরকে কি নিয়ে আসার পরে ওনাদের মেডিকেট কি আমি পাবো না এখানে? জি অনেক ধন্যবাদ, জরুরি একটি প্রশ্ন। রাইট, যেটা কিনা এখন আমাদের আলোচনা শুরুতে যেটা ছিল পাবলিক চার্জ, এখন যে ভিসা ইস্যুর ক্ষেত্রে অবশ্যই সেটা দেখবে যে উনি গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে যে লাইকলি কি না, সেরকমভাবে স্ট্রংভাবে সেটা আপনার দেখা হবে। আই থিঙ্ক ওটা এখনও মানে যেটা কনস্যুলার অফিসে যেটা আপনার ইন্স্যুরেন্সের ইস্যুটি ওটাও এখনও হোল্ড করা আছে, ওটা অথবা এখনও গভর্নমেন্টের পক্ষে যায় নাই। তাহলে আর উনি যদি কোনোভাবে যদি ভিসা নিয়েও আসে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি সেটা স্পন্সরের উপরে নির্ভর করবে। এরপরে যদি আর স্টেট টু স্টেট ভ্যারি করে, কোনো যেমন নিউ ইয়র্ক স্টেটে স্টিল যারা এখনও গ্রিন কার্ড পায় তাদের কিন্তু স্টিল আপনার টেকনিক্যালি মেডিকেড নেওয়ার কোনো রাইট নাই, তারা কিন্তু অবভিয়াসলি যারা স্পন্সর করেছে উনি কিন্তু পার্সোনালি ইন্স্যুরেন্স দিয়ে দেওয়ার কথা। তো উনি যে বলছে যে মানে আপনার আসলে মেডিকেড নিতে পারবো কিনা অথবা মেডিকেল রাইট আছে কিনা, এখন স্টেট আর ইমিগ্রেশন ল দুটো সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে, স্টেট কখনো ওরা ইমিগ্রেশন ল এর সাথে এটা অ্যাটাচ করে না, তো এসে যদি কেউ আবেদন করে পেতেও পারে সেটা। জি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কানেক্ট থেকে বেলা বলছি। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ছেলে 21 উপরে বছর বয়স, তার জন্য অ্যাপ্লাই করেছি 2014 আগস্টে, আর কতদিন সময় লাগতে পারে এবং এখন কোন সনে ফাইল চলছে? বয়স কত জন বলছেন? ছেলের বয়স, ছেলের বয়স কত? 21-এর উপরে। ওকে, আসলে যে গ্রিন কার্ডধারী আনমেরিড, অবভিয়াসলি আনমেরিড, সেটা 21-এর উপরে, সেক্ষেত্রে বর্তমানে যারা August 2014 আবেদন করেছে তাদেরগুলো ভিসা ইস্যু করছে, তো সেই হিসেবে ধরা যায় অ্যাটলিস্ট 5-6 বছর সময় লাগতে পারে। ওকে, আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলুন এবং প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক আলবানি থেকে বলছি, আমার দুইটা কোশ্চেন। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আমার ভাইয়াদের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, আমার রিলেটিভদের জন্য, তো 2007 জুলাই 27
অ্যান্ড অ্যাপ্রুভ হয়েছে ওই 2008-এ, বাট আমার ভাইয়ার আমি জানি না কতদিন লাগবে ওনাদের এখনও ডাকতে, বাট ভাইয়ার ছেলে 25 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, যখন অ্যাপ্রুভ হয়েছে এর আগে সে তো আন্ডার এজ ছিল, এখন যদি তাকে ডাকে এই বছর বা নেক্সট তখন যদি তখন সে কি ভাইয়াদের সাথে আসতে পারবে? জি, অনেক ধন্যবাদ ফুজুর রহমান। সেটা রাইট, এখন যারা এই ফেব্রুয়ারি মাসে যারা আই থিঙ্ক 22 জুলাইতে যারা আবেদন করে তাদেরগুলো তারা চিঠি ছাড়ছে, ওয়েলকাম লেটার ইস্যু করছে, তো উনি যেহেতু 27 হোপফুলি নেক্সট কামিং 1 or 2 মান্থসের ভিতরে তো চিঠি পেয়ে যাবে। আর ওনার যে ভাইয়ের ছেলের কথা বলেছে সেটি হচ্ছে যেহেতু 25 বছর হয়েছে, অবভিয়াসলি আমাদেরকে সিএসপি এর যেটা রুল, যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আলোকে দেখতে হবে যে ওনার বয়স কতটুকু ডিডাক্ট করা যায়। তো ওনার ভাষ্যের মধ্যে দেখা যাচ্ছে যে 2008-এ অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়েছে, দ্যাট মিনস দেখা যায় নিয়ারলি 1 ইয়ার হয়তো বা ডিডাক্ট করা যাবে, তো সেক্ষেত্রে দেখা যায় খুব অল্প চান্স আছে যে ওনার ভাই ভিসা পেতে পারে। আমাকে একটা বিরতি নিতে হবে, আমাদের অনেক দর্শক আছেন, আমরা যখন বিরতি থেকে ফিরব তখন নিশ্চয়ই আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস এবং আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমরা বিরতিতে যাওয়ার আগে অনেক কয়েকজনকে কয়েকজন দর্শক টেলিফোনের ওই প্রান্তে ছিলেন, আমরা একটু চেষ্টা করব দর্শক কে আছেন অনেকক্ষণ, আমি খুব দুঃখিত যে আপনাদেরকে একটু ওয়েট করিয়ে রেখেছি, কে আছেন নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম এবং পরিচয় বলুন এবং প্রশ্ন করুন। আমার নাম ফরহাদ হোসেন। জি ওয়ালাইকুম আসসালাম, জামাইকে থেকে বলতেছি। আমার 130 পেটিশন, মানে আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 2017-এ, তখন আমার 2018-19-এ আমাকে এভিডেন্স লেটার দিচ্ছিলো, এভিডেন্স লেটার দেওয়ার জন্য আমি সব কিছু দিচ্ছি, পরে এই 2020 February 25 আমাকে ডিনাই করে দিচ্ছে। এখন ডিনাই করে দেওয়ার এখন আমাকে বলতেছে 30 ডেজে বিদ্যে যদি আমি আপিল করতে চাই তাহলে আপিল করতে পারো, না হইলে ওরা ফাইনাল ডিসিশন নিয়ে দেবে ডিনাই। তো এখন আমি কী করবো, আপিল করবো না আমি রিঅ্যাপ্লাইটা করলে ভালো আর আমি সিটিজেন হয়ে গেছি? জি মাহফুজুর রহমান, না এখন উনি যেহেতু সিটিজেন হয়ে গেছে অবভিয়াসলি এখানে দুটি পথই খোলা আছে, রিঅ্যাপ্লাই অবশ্যই করতে পারে, আর যে কারণে ডিনাই করেছে এটা যদি যুক্তিযুক্ত কারণ না থাকে অবশ্যই উনি আপিল করতে পারে 30 ডেজের মধ্যে, এটা তো ভালো রেজাল্ট পেতে পারে। রাইট, খুব ভালো। আরেকজন দর্শক আছেন, দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলুন প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। 2000 সালে আমার মা আমি বা 7 ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু 3 জনের এইজটা 21-এর উপরে চলে যায়, দেখে ওরা এমবেসি থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানায় যে তোমাদের বিষয়ে এখন দেওয়া হবে না 3 জনের, তোমাদেরকে পরে দেওয়া হবে, আর বাকি 4 জন এমবেসি ফেস করেছিল, কিন্তু ওরা দুর্ভাগ্যবশত ওরা ভিসা দেয় নাই ওদেরকে। এখন আমার ভাই চাচ্ছে সিটিজেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে, বাকি 4 জনের জন্য কি উনি কি অ্যাপ্লাই করতে পারবে নাকি মায়ের অ্যাপ্লিকেশনের কোনো সমস্যা হবে? জি এটা এটা থিওরি হচ্ছে আপনি ইমিগ্রেশনের যে কোনো মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারেন, সেক্ষেত্রে ওনার আম্মু যেটা করেছে ওনার ভাই বোনদের জন্য, সে আবার পুনরায় ওনার ভাই যদি সিটিজেন হয়ে গেছে উনিও নতুন ক্যাটাগরিতে আবেদন করতে পারে, যেটি আগে আসে এবং যেটি উনি নিতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। এখন সবাই ইন্ডিভিজুয়ালি করতে পারবে, একটা সঙ্গে আরেকটা সম্পর্কিত হবে না, এটা কি বলছে চেইন মাইগ্রেশন? হ্যাঁ, চেইন প্লাস এটা আপনার অপরচুনিটি, মানে এটা কোনো রেস্ট্রিকশন নেই, এক কথায় ইমিগ্রেশনে নো রেস্ট্রিকশন, আপনি আপনি যেই পথেই আপনি 4-5টা পথ আপনি ওপেন করে রাখতে পারেন, যেটি আগে আসে সেটি আপনি নিয়ে নেবেন, পরগুলো উড্রো করে আপনি ক্লোজ করে দেবেন। আমাদের সঙ্গে আরও দর্শক আছেন, দর্শক কে আছেন নাম এবং পরিচয় বলুন এবং প্রশ্ন করুন। আমার নাম আলমগীর, বন থেকে বলছি। জি বলুন। আমার কোশ্চেন হলো মাহমুদ ভাইয়ের কাছে, এই যে ইমিগ্রেন্ট ভিসার যে DS-260 ফর্ম, এটার মধ্যে লেখা আছে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এন এডুকেশনাল ইনস্টিটিউশন এট এ সেকেন্ডারি লেভেল অর অ্যাবাভ, এলে একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো DS-260 ফর্মে লেখা আছে সোশ্যাল মিডিয়া, এখানে ফেসবুক থেকে আরম্ভ হয়ে অনেকগুলি আইটেম, এখন আমি আগে ফেসবুক ইউজ করছে অ্যাপ্লিকেন্ট, লাস্ট 3 ইয়ার্স ইউজ করতেছে না,
তো এখানে কি তার আইডি নাম্বার দিতে হবে? নাম্বার ওয়ান। আরেকটা আছে আদার সোশ্যাল মিডিয়া ইয়েস অর নো, এই দুইটা কোশ্চেন ওনার কাছে। ফেসবুক সেটা ভেরি ইন্টারেস্টিং, এটা সোশ্যাল মিডিয়া লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে উনি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকলে সেটি দিতে হবে, ওটা বন্ধ থাকলে অবশ্যই সেটা দিতে হবে এখানে। আর এটা আপনার যেটা অন্য, হ্যাঁ অবশ্যই অন্য যে কোনো এনিথিং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এনিথিং যদি থাকে থাকে এটা ভলেন্টারিলি ডিসক্লোজ করাই ভালো যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য। রাইট, এবং এই আবেদনরত অবস্থায় আসলে এমন কোনো কিছু করা উচিত না সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে একটি নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে? হ্যাঁ অবভিয়াসলি এটি আসছে, এটা আপনি আপনার মনে পড়ে গেলে জানি না যেটা আমাদের প্রেসিডেন্ট, কিন্তু এটা আপনার যখন ইলেক্টেড হওয়ার পর পরই বলেছিল যে যারা এদেশে আসবে আমি মানে আমি দেখতে চাই যেন তারা এদেশকে ভালোবাসে, তাদের দেশকে লাইক করে, এমন কোনো কিছু তারা আগে থেকে না করে যেন এদেশকে তারা ঘৃণা করে। সেরকমই সোশ্যাল মিডিয়াতে তারা এটা নেওয়ার একটা বড় কারণ তারা দেখবে যে আমেরিকার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে কিনা, আমেরিকাকে তারা কিনা ডিসলাইক করে কিনা, এরকম যদি কোনো কিছু কারো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে হয়তো বা তার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বাধা হতে পারে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কাজী রশিদ বলছি কুইন্স থেকে। জি বলুন। আমার কোশ্চেন হলো ঢাকায় আমেরিকান এম্বাসিতে ইমিগ্রেন্ট ভিসার জন্য ইন্টারভিউতে এখনকার নতুন আইন পাবলিক সার্ভিস সম্পর্কে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে না, যদি করে তাহলে কি কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কাইন্ডলি একটু পরামর্শ দেবেন প্লিজ। জি অনেক ধন্যবাদ। এটা যেটা আপনার পাবলিক চার্জে যেটা আমেরিকার যেটা মানে আপনার ইউএসএস এর ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করার কথা ছিল সেই রুলটি কিন্তু সরকারের পক্ষে আসছে, কিন্তু যেটা ডিপার্টমেন্ট অফ স্টেট এটা কিন্তু সেপারেট জারি করেছিল, যেটা আপনার কনসুলার ভিসা অফিসার ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা পাবলিক চার্জের ক্ষেত্রে এবং যে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা সেটি কিন্তু এখনও এনজয়েন করা আছে সরকারের অ্যাগেনস্টে, সেটা কিন্তু এখনও বাস্তবায়নের পথে নাই, তো এখনও সেই বিষয়ে ওনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। এটি যদি ইনকেস যদি গভর্নমেন্টের পক্ষে আসে তখন হয়তো বা এটা আসতে পারে। সেক্ষেত্রে যেটা আলোচনা ছিল আগে যেমন আপনার ওরা ইন্স্যুরেন্স নিতে পারবে কি না, অথবা ওইটা আগে থেকে 30 ডেজ আগে যেটা আপনার আমেরিকান ইন্স্যুরেন্স নিতে হবে ওই অ্যাপ্লিকেন্টের ভিসা প্রাপ্তির জন্য, এবং ওনার কতটুকু লাইকলি আছে যে পাবলিক চার্জ হবে কি না, সেই বিষয়গুলো কিন্তু তখন আলোচনা ছিল। তো আমাদেরকে কিছু সময় হয়তো অপেক্ষা করতে হতে পারে যে গভর্নমেন্ট এটা অ্যাপ্লাই করার গভর্নমেন্টের পক্ষে যায় কি না রায়, এবং সেটা অ্যাপ্লাই শুরু করে কি না। তবে তবে প্রতিটি দেশের যেই এম্বাসিগুলো রয়েছে সেখানে তো একটি বিষয় এখন দেখাই হবে, সেটি হচ্ছে যে যেটিকে বলা হচ্ছে বার্থ ট্যুরিজম, যদি কেউ গর্ভবতী থাকেন তার ক্ষেত্রে ভিসা আসলে দেয়াটা বন্ধ করে দেওয়া হবে এমনটি বলা হয়েছে। ও সেটি আরেকটি রুল যেটা আসছিল গত সপ্তাহে, যেটা নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, নন ইমিগ্রেন্ট যেটা কিনা আপনার যে বার্থ ট্যুরিজম বলছেন, রাইট বার্থ ট্যুরিজম, মানে আপনি বেড়াতে আসলেন বাচ্চা হলো দের আবার চলে গেলেন, যেটা অ্যাজ এ বাই বার্থ সিটিজেন হয়ে যাচ্ছে সেটি ঠেকানোর জন্য নতুন আরেকটি রুল করেছে, যেন প্রেগন্যান্ট ওমেন এর ক্ষেত্রে তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে, যেটা তারা দেখবে যে ওনারা এমন কোনো উদ্দেশ্য আছে কিনা আমেরিকায় এসে বার্থ ট্যুরিজম করবে কিনা। ফলে আসলে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে তারা জিনিসটা বুঝবে কেমন করে, আরও অনেক এটা খুব সমালোচনার মধ্যে পড়েছে। আমাদের সঙ্গে আরও অনেক দর্শক ছিলেন, আমি খুবই দুঃখিত আজকে আর আমরা সময় করতে পারছি না, আর মাহফুজ অ্যাটর্নি মাহফুজুর রহমান আসলে আমাদের দর্শকের সংখ্যা আরও বাড়ে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারা সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।